ফরিদপুরের চরভদ্রাসনে অভিবাসী কর্মীদের পুনর্বাসন ও উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি সেবা সহায়তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক মিরাজউদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।